2019 সালের মাধ্যমিক পরীক্ষার সূচি মঙ্গলবার প্রকাশ করল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সেবা। এই সূচি অনুযায়ী আগামী 14 ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে, শেষ হবে 2 মার্চ। এবছর গোটা রাজ্যে 857টি কেন্দ্রে মোট 3,57,000 পরীক্ষার্থী পরীক্ষায় বসছে। তবে এবার পরীক্ষায় বেশ কিছু নতুনত্ব আনা হয়েছে। প্রথমবারের মতো উত্তরপত্রে বারকোড লাগাতে হবে, পরীক্ষার্থীদের উত্তরপত্রে কালো কালিতে লিখতে হবে, প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে। তাছাড়া স্পর্শকাতর কেন্দ্রগুলোতে ফ্লাইং স্কোয়াডের দল পরিদর্শন করবে।